বিএনপি সভা সমাবেশ করতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করা হবে। মঙ্গলবার নওগাঁয় নওজোয়ান মাঠে শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আপনারা সভা সমাবেশ করেন, কোনো অসুবিধা নাই। সভা সমাবেশ করতে গিয়ে নিজেরা মারামারি করেন, নিজেরা মারামারি করতে গিয়ে আবার দোকানপাট ভাঙচুর করেন, আমরা কি বসে থাকব? আমরা বসে থাকব না। আমরা জনগণকে সাথে নিয়ে এই সন্ত্রাস এবং এই অগ্নিসন্ত্রাস এগুলো আমরা দমন করব।